আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন সকাল সন্ধ্যার আধকারগুলোর মধ্যে সন্ধ্যার আধকারগুলো কখন পড়ব মাগরিবের পর নাকি আসরের পর সন্ধ্যা বলতে কোন আক্তকে বোঝানো হয়েছে আমরা জানি সকালবেলার আধকার হচ্ছে সবাহ। আর বিকালবেলার বা সন্ধ্যাকালীন আদকার হচ্ছে মাসা তাহলে আমাদের কাছে দুটো সময় একটা হলো সবাহ আর একটা হলো মাসা সবাহ কাকে বলে আর মাসা কাকে বলে এক্ষেত্রে আমরা আরবদের বিভিন্ন মতামত বিশ্লেষণ করলে দেখব যে সবাহ হচ্ছে যেটা শুরু হয় নেসফুল লাইল থেকে এবং যেটা শেষ হয় জাওয়াল এর সাথে সাথে অর্থাৎ অর্ধরাত্রির পর থেকে সবাহ শুরু হয় এবং যেটা শেষ হয় জাওয়াল সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার সাথে আর মাসা বা রাত যেটা শুরু হয় জাওয়ালের পর জাওয়ালের পর যেটাকে আমরা আফটারনুন বলি এবং সেটা শেষ হয় নেসফুল লাইল মধ্যরাত্রি পর্যন্ত সময়ে এসে তারপর সেটা শেষ হয়ে যায় এখানে আমরা মাতোয়ালেব উলিন নোহা নামক একটি গ্রন্থ দেখি সেখানে আল মুফাক আল বগদাদি বলেন তিনি বলেন আসবাহ ইন্দাল আরব নেসফিল্লাইল আখির ইলা জওয়াল আরবদের কাছে সবাহ বা ভোর প্রত্যুষ হল মধ্যরাত্রি থেকে বা মধ্যরাত্রির শেষ সময় থেকে আরম্ভ করে এটা জাওয়াল পর্যন্ত তুমাল মাসা ইলা আখির এবং মাসা হলো এই জাওয়ালের পর থেকে নিয়ে নেসফুল্লাইলের শেষ মুহূর্ত পর্যন্ত নেসফুল্লাইলের পর মুহূর্ত থেকে শুরু হচ্ছে সবাহ আর নেসফুল্লাইল এর শেষ মুহূর্ত পর্যন্ত হলো মাসা এবং এটা শুরু হয় আফটার জাওয়াল তিনি বলেছেন ই আফদালাউদ্দিন লেদাইলিকা হুয়া মাইন আল ফেজরি অতুল ইশামসি বিনস আদকার সবাহ তাহলে একটা জিনিস সেখানে বোঝা যাচ্ছে সবাহকে যেহেতু আমরা মধ্যরাত্রি থেকে জাওয়াল পর্যন্ত বলেছি তাহলে আদকার সবাই টাইমের মধ্যে পড়া যায় তাই না কারণ একটা সময়ের যে পরিসীমা এবং সেই সময়ের মধ্যে নির্ধারিত আধকারগুলো তো সেই সময় শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো সময় পড়তে যাওয়ার কথা আর আধকারুল মাসা সেটা মধ্যাহ্নের পর থেকে অর্থাৎ ঠিক দুপুর বেলার পর থেকে মধ্যরাতের আগ পর্যন্ত সেটা পড়তে পারার কথা এবং যেহেতু আরবরা এই দুটো টাইমকে এভাবে নির্ধারিত করেছে অতএব এই দুটো টাইমের মধ্যে তারা তাদের জন্য যেটা সহজ সেভাবে পড়তে পারে তবে আফদাল হচ্ছে আফদাল হচ্ছে সকালবেলার যে আধকার সেটা পড়বে ফজর এবং তুলুরে শামসের মধ্যকার সময় ফজর মানে সোবে সাদেক যখন থেকে হয় তারপর থেকে সূর্য উঠার আগ পর্যন্ত এবং আরও উত্তম হচ্ছে ফজর সালাদ পড়ে শেষ করার পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত এই আধকারো সভা পড়াটা উত্তম ঠিক তেমনিভাবে আধকারুল মাসা যেটা সেটা আসরের পর থেকে সূর্য ডোবা পর্যন্ত যেটাকে আমরা সান্ধ্যকালীন সময় বলি সেখানে সান্ধ্যকালীন যে আধকার আধকারুল মাসা পড়াটা উত্তম আচ্ছা এর পক্ষে আমরা কি কোনো দলিল পাই হ্যাঁ এর পক্ষে আমরা দলিল পাই যেমন আল্লাহ সুমান্তাল্লাহ বলছেন সুরাল্লাহ হাজাবের বিয়াল্লিশ নম্বর আয়াতে ওসাব হু বুকরা তাসিলা এবং তার গুণগান গাও তার পবিত্রতা বর্ণনা করো সকালে এবং সন্ধ্যায় আল আসুইল বকরাত আসুইল আসিল হচ্ছে আল ওয়াক্তু বাইনাল আসরি ইল আল মাগরিবে সন্ধ্যা সবটানা আসর এবং মাগরিবের টাইমটা এখানে আসুইল বলে সেদিকে ইঙ্গিত করা হয়েছে আর এছাড়া নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ওয়েসবদা রবিল ওলেব ওলেবকার আর তোমার রবের প্রশংসা করো আশি সন্ধ্যায় ও লেবকার এবং প্রত্যুষে এবকার মানে হচ্ছে নাহার এবকার নাহার দিবসের প্রথম ভাগ আর আশি হচ্ছে নাহার দিবসের শেষ ভাগ যেটাকে আমরা সন্ধ্যা বলি সোরা কফের উনচল্লিশ নম্বরে আল্লাহ তালা বলছেন ওয়াসবদা রব্বিকা কাবেলা তুলুসি ওয়া কাবে কাবেলাল গরুব আর তোমার রবের প্রশংসা করো তসবি পাঠ করো সূর্য উদয়ের আগে এবং সূর্য অস্ত যাওয়ার আগে তাহলে এই যে আয়াতটা সুরা কাফের উনচল্লিশ নম্বর আয়াত এখানে স্পষ্টভাবে এসেছে যে মানে রবের তসবি পাঠ যেটা আজকারের প্রধানতম একটা বিষয় সেটা যেন সূর্য ওঠার আগে হয় এবং সূর্য অস্ত যাওয়ার আগে হয় সুতরাং হাদিসের মধ্যে যে আমরা দেখতে পাচ্ছি রাসুল সাল্লাহ সাল্লাম কখনও কখনো বলেছেন মা যা মানক আলা কাদা ও কাদা হাইনা ইউসবে ও ইয়ুমসি ইউমসি সেটাকে আসলে মানে এই আয়াতের সাথে ট্যাগ করে দেওয়া যায় যখন ভোর হয় এবং যখন সন্ধ্যা হয় অর্থাৎ ভোর কখন হয় সূর্য ওঠার আগে ভোর হয় এবং সন্ধ্যা কখন হয় সূর্য অস্ত যাওয়ার আগে সন্ধ্যা হয় সুতরাং এখানে সবাহ এবং মাসার ব্যাখ্যা কোরআনের এ আয়াত দিয়ে দেওয়া যায় কাবলা তরুশামস ও কাবলা গৌরব তাহলে আসর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত একটা সময় সেটা হলো মাসা এবং ফজর থেকে নিয়ে সূর্য উদয় উদয়নাগ পর্যন্ত একটা সময় সেটা হলো সবাহ অতএব এই সময়টাই আমরা এই বিশ্লেষণ থেকে কনক্লুশনে যেতে চাই যে এই সময় থেকে এই এই দলিলগুলোর আলোচনা থেকে বোঝা যায় যে সবচেয়ে উত্তম সময় আদকারু উৎসবাহের জন্য ফজর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত এবং সবচেয়ে উত্তম সময় আদকারুল মাসার জন্য বা সান্ধ্যকালীন আদকারের জন্য আসরের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত